লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি জানো যে আমি কি করতে পারি? আমার ছেলেকে তুমি হ্যালাস করছো। তুমি জানো আমি ওর বাবা, তুষার তীর্থতলা পাত্র, টিটুর বাবা আমি। সেটা তো বুঝতেই পারছি, বাবার বিহেভিয়ারই বুঝতে পারছি যে ছেলে কেন এরকম রটন। What? Yes, Mr. তুষার তীর্থ তলাপাত্র। তুমি কোনোভাবে আমার ছেলেকে এই কেসে ফাঁসাবার চেষ্টা করবে না। You know, he is a nice player, অসাধারণ ক্রিকেটার। ইন্ডিয়ান টিমের অনেকেই ওকে চেনে, বেঙ্গল টিমের সবাই ওকে চেনে, বুঝতে পেরেছ? কারণ আমিও সিপিএ ক্লাবের বোর্ডের একজন মেম্বার, পাওয়ারফুল মেম্বার, বুঝতে পেরেছ? আর তাছাড়া আমার আরো একটা পরিচয় আছে, সেটা হলো একজন বাজে বাবা, একজন ব্যর্থ বাবা, যে নিজে না মানুষ হতে পেরেছে না নিজের সন্তানকে মানুষ করতে পেরেছে। রঞ্জন, রঞ্জন, কিসে? মেয়েটা গেট বোঝাও, যশ চান্নালকে ডাকো, আমার অফিসে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আমাকে থ্রেট করেছে, আমাকে বলেছে বাজে বাবা, ব্যর্থ বাবা, আমাকে শেখাচ্ছে ও কিভাবে ছেলে মানুষ করতে হয়। হ্যাঁ, ড্যাম ইট, কি করবে এখন? হ্যালো, তুমি কোথায়? আমি একটা ইনভেস্টিগেশনে এসেছি। তুমি আসবে না? একটু পরেই তো বিদায়, একটু পরেই তো সানভি বাড়ি থেকে বেরোবে। এত কিছু করলে পরিবারের জন্য, বিয়েটা তো হলোই তোমার জন্য, তুমি থাকলে ওর সব ভালো হবে। তুমি প্লিজ এসো। আসছি শঙ্ঘু, আসছি। মুখার্জি বাড়ির জিন তোমার শরীরে নেই, আমি তোমাকে বলে দিচ্ছি, স্বয়ম্ভু আমার সন্তান, ওকে? আর স্বয়ম্ভুকে বিয়ে করার সুবাদে জগদ্ধাত্রী এবারে বউ। বৈদেহী, মেয়েকে বিদায় দিবি না? অভিমান করে থাকিস না, জেদ করিস না, বুঝলি? চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খেয়ে কি হবে? হ্যাঁ, মেয়েটা তো তোর, হ্যাঁ, জগদ্ধাত্রী তো নয়। আজকে তোর মেয়েটা যদি এইভাবে শ্বশুর বাড়িতে চলে যায়, জগদ্ধাত্রী যদি সব কাজগুলো করে, যদি বিদায়ের অনুষ্ঠান করে, তাহলে সাংবি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে? তাকিয়ে দেখ একবার, তাকা, তাকিয়ে দেখ ওর দিকে, তাকা। মম, আ
বরণ ডালাটা নেই না। যে দিলে বরণডালা তুমি হাতে নেবে তাকে আমি নিয়ে এসেছি বৈদে। সাধুদা বলো, এই বলগুলোকে স্পেশালি ওই বলটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর আমাদের ডিপার্টমেন্টকে না জানিয়ে যাতে ওরা কেউ এলাকার বাইরে না যায়। হাত ধুয়ে নিয়েছি, কিন্তু আপনি কি ডাউট করছেন ম্যাডাম? কার্তিক, তুমি আমাকে বাচ্চোর বোলিং প্যাটার্নটা দেখাতে পারবে, ও কিভাবে বল করতো? হ্যাঁ ম্যাম পারবো। এসো তো। না না, ওয়েট ওয়েট ওয়েট, ওই বলটা নয়। না দেখুন ম্যাডাম, ওনা ওনা ঠিক ঠিক এরকম ভাবে ঠিক বলটাই গ্রিপ করতো। অ্যান্ড ও ওনা ফার্স্ট অফ অল তো রাউন্ড দ্য উইকেট বল করতো। তারপর তারপর ও আগে, হ্যাঁ রাইট, ও এলো দিয়ে তিনটে স্টেপ নিত, 1 2 3 অ্যান্ড জাম্প দিয়ে অ্যান্ড নাও সেকেন্ড বল, সেকেন্ড বলো যেরকম। আচ্ছা তিনটে বলকে একইভাবে করতো, থার্ড বলটা কিভাবে করেছিল? না 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 না, ও না থার্ড বলটাতে লাইক এরকম করে বলটাকে সাইন করতো। তারপরে স্টপ স্টপ স্টপ, কি বললে তুমি এভাবে? রাইট 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 রাইট, আই গট ইট সাধুদা। সাধুদা, ইফ আই এম নট রং, আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। কেন? আমার হাতেও বোধহয় বিষ আছে। হোয়াট? হ্যাঁ কিছু একটা ঘটেছে, কিছু তো একটা ঘটেছে। বাকি কথা ডিপার্টমেন্টে কি হবে? দীপক, নন্দিদা, জিনিসগুলো নিয়ে নাও। আর কার্তিক, তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা চিরঞ্জিৎ কার্তিকের নাম্বারটা নিয়ে নাও। ওকে ম্যাডাম। সব আমরা এগোই। রাজু, বৈদেহীর হাতে বরণ ডালাটা তুলে দে। দাদা আমার কথাটা শোন, উর্মিলা মুখার্জির সন্তানকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে নিজের স্ত্রীকে তুই অপমান করতে পারিস না। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় হয়তো ঠিক,
কিন্তু এই মুহূর্তে এট দিস মোমেন্ট আমাদের সময়টা বেঠিক। তাই তোকে অনুরোধ করছি ভাই, আমি হাত জোর করছি তোর কাছে। এটা কি করছিস তুই? তাহলে বরণ ডালাটা নে, বরণ ডালাটা বৈধে রাতে তুলে দে। না, করবে না। মম প্লিজ, মম প্লিজ। ও এখন বাড়িতে নেই, সময় নষ্ট করো না, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ
আর কথা বাড়াস না সাংবি। হ্যাঁ দিদিভাই, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ সাংবি, ওইদিকে পরিবারের সবাই মা আমাদের জন্য ওয়েট করছে, আর দেরি করো না প্লিজ। জগদ্ধাত্রীর সাথে দেখা না করে গেলে সেটা অন্যায় হবে। কিন্তু জগদ্ধাত্রী তো নেই, ও কোথায় গেছে, কখন ফিরবে সেটা তো আমরা জানি না। জানার দরকারও নেই, আমি বুঝতে পারছি না হঠাৎ করে জগদ্ধাত্রী তোর কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল। সাংবি, ওর সাথে দেখা না করে যাবি না এই জেদটা কিন্তু ঠিক নয় রে। জেঠিমণি, আমি ওর সঙ্গে দেখা করেই যাব। সাংবি তো ঠিকই বলেছে। জগদ্ধাত্রী ছাড়া কি বিদায়ী হয়? আননেসেসারি সিন ক্রিয়েট করিস না। চালটা ছুঁড়ে দিয়ে এবারে এগিয়ে জামা। পিছন ফিরে তাকাস না। যাবো মা। আমি জানি না আমি অন্যায় করেছি কিনা, কিন্তু তোমাকে অনেক কটু কথা বলেছি। আমি আজকে সবার সামনে বলছি, তোমার উপমা তুমি। এই পরিবারে তোমার প্রয়োজন আছে, প্রয়োজন আছে। সুখী হই, ভালো থেকো। তোর পাগলি, প্রণাম কি করবি? প্রণাম করার কোনো দরকার নেই, তুই তো এখন গিন্নি, রীতিমতন কিন্তু গিন্নি। হ্যাঁ, ছুটিয়ে সংসারটা করবি, আর একটা কথা মাথায় রাখবি, বরকে ঝগড়া করার সুযোগটাই দিবি না। খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। তাহলে আর কি, তাহলে তো সাংবিদির মুখে সেলোটেপ দিতে হয়। হ্যাঁ সেটা ঠিক, বইয়ের মুখে সেলোটেপ দিলে ঝগড়া হওয়ার সম্ভাবনা কম থাকে। না না, শুধু বউয়ের মুখে সেলোটেপ দিলে হবে না, সঙ্গে বরের কানেও তুলো গুঁজতে হবে, বুঝলে? শাম্বু, এটা রাখো। কি এটা? দেখো খুলে। এইটা এটা কি? তোমার নতুন গাড়ির চাবি। গাড়ি কিন্তু বাড়ির সামনে ডেলিভারি হয়ে গেছে। এটা তো রীতিমতো সারপ্রাইজ। শেষ চালে কিন্তু কৌশিকী মুখার্জি মাত করে দিল। বলেছিলাম না পাত্রীপক্ষ জিতবে। ভালো থাকিস,
সুস্থ থাকিস। একটা কথা বলবো। কি? ও বাড়ির বউ, ওকে সম্মান দিস। আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার এগোই তাহলে আমরা। तेरे पांव के